আপনার এখন সামনে ঘোলা দেন, ঘোলা দিলে মাছগুলা ভিতরে ঢুকবে। সামনে প্রচুর মাছ আছে, কালো হয়ে আছে, ঘোলা দেন, ভিতরে ঢুকলে কালো হয়ে আছে দুই সাইড। এই রে সর্বনাশ, দুই সাইড কালো হয়ে আছে মাছ। নাম ইচ্ছে তো সময় না, ওই মাছ তো আটকে দিচ্ছে। পানিও নামতে পারছি না, হলো ডালি হলে পোনা মাছ। কাল থেকে দেখা নাই, ধরতে এটা হচ্ছে যে খোলছো না, অটল বাইতে থিলে মোটা মোটা মাছ পড়বে, এইসব মাছ ছোট ছোট। ভিতরে লিয়া এটা পরিষ্কার করে দেওয়ার পর 1 ঘন্টা পর পর দেখলে আপনার মাছ, সেই মাছ বরাবর নিচের মুখ আটকে গেছে নাকি? নিচের মুখ আটকে গেছে এই জন্য।